गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। सबाई निश्चय भलो आमी भलो आछि। रोजगार मतन आज के चले नतुन और एक सकाल निये नीचे दिखे जाब। आज के तो राखी बंधन, सबाई के जानाई राखी बंधन शुभेच्छा भलोबासा। सबाई भलो थेको सुस्थ थेको। आज के आमार भीषण भय भय दिन जाच्छे बाबा गो बाबा। सकाल बेला घूम थेके उठेछि, उठार पड़े रास्ताय फेरियाला डेकेछे। फेरियाला डाकार पड़े कलिंग बेल दिएछे तीन चार बार, बेश भालो कथा। संगे संगे आमी लाफिए उठेछि, घरे छिलाम बसे बारान्दाय उपरे एसे जानलार दिके ताकिएछि। के के उनी आजके रास्तार गेटे ताला देवा। कालके रात्रे 10:30 डाक्तार देखिए एसेछि। आसार पर रान्ना टान्ना करे खेते खेते रात्रे 12 बेजेछे। 12 পরে তারপরে একটুখানি বসে কয়েকটা ভিডিও দেখেছি। দেখার পরে তারপরে যে শুয়েছি, ঘুম আসছিল না। জানো বাইরে থেকে আসলে পরে তারপরে স্নান করে খাটাখাটনি করলে পরে সহজে ঘুম আসে না। তারপরে ওনার ডাকে সাড়া দিয়েছি। সাড়া দেওয়ার পরে বলছে আপনার ঘরে। ও বাবা, বলতেই পারছি না, গা গিটগিট করছে। ছেলে আর আমি সারাক্ষণ শুধু উপর থেকে নিচে থেকে লাঠি এনে টুকটাক টুকটাক করছি। আর নিচে এত বড় একটা বাড়িতে আমি কোনোদিনও ভয় পাই না, শুধু এইসব ছোট ছোট আমার এইসব জিনিসে ভয় লাগে। আর সেই বিশাল 7-8 হাত সাপ, বাবা ঠাকুর রক্ষা করো বাবা গো, যেন আমি আর দেখতে পাই না কোথাও। তারপরে সেই ফেরিওয়ালাটা তাড়িয়েছে, তা আমিও আওয়াজ পেয়ে দেখি ঘরের দিকে ঢুকছে নিচে দরজা দিয়ে। জানো তো আমাদের এই যে বাইরের যে গেটটা, মেন গেটটা, দুটো দরজাই দেওয়া, তারপর ঢুকতে পারবে না। তবু মনে ভয় লাগে না বলো, অত বড় একটা দেখে। তারপর উপর থেকে ঠকঠক করতে করতে এসছি নিচে। নিচে এসে তারপর উনি বলছে সোজা বেরিয়ে গেছে, উনি ও পাশ পর্যন্ত গেছে রাস্তা দিয়ে। ওই দিকে আমাদের রাস্তা দেখো, ও পাশ দিয়ে একদম বাড়ির সামনে দিয়ে যেখান দিয়ে যে দেখতে পাচ্ছ, ও যে আমাদের রাস্তা, ওর ওখান থেকে ওই পাশ দিয়ে পুরো আমাদের পাঁচিলের ওপাশে রাস্তা চলে গেছে, পেছন পর্যন্ত রাস্তা গেছে। আর বাড়ির পিছনে বিশাল জঙ্গল, দুনিয়ার কচু কলা সব গাছ ওখানে। যার জায়গা সে বাড়িঘর করছে না, ওরকম জঙ্গল পড়ে রয়েছে। এবার যাই উনি তাড়িয়েছে, তারপরে আমাকে বললো দিদিভাই পিছনের দিকে তাড়াও, পিছনের দিকেও দরজা আছে, আমাদের ডবল দরজা আছে পিছনের দিকে, সেটাও তার ই করেছি। আমাদের সব দিকে নিচের তলায় উপরে ছাদে সব ডবল ডবল দরজা দেওয়া আছে। তারপর তাড়ালে পরে আমি তো আর দেখতে পাচ্ছি না ভেতরের থেকে কিছু। তারপরে আবার উপরে গেছি, উপরে যে তখন আবার নিচে নেমেছি, যে জানলা ফাল্লার দিকে গেল না, তো নিচে নেমে আবার আমাদের পেছনের জানলায়, মহারাজের ঘরে পেছনের জানলায় ওখান দিয়ে দেখছি। তা প্রায় 15 মিনিট পরে দেখছি ও শুধু বাড়ি নিয়ে ঘুরছে, বাড়ি নিয়ে ঘুরছে। তারপরে ও পাশে যেয়ে দেখি হ্যাঁ ওখান দিয়ে যাচ্ছে। তারপরে ওখানেও ঠকঠক করেছি, তারপরে পেছনের পাঁচিলে গেছে। পেছনের পাঁচিলে যেয়ে দেখলাম অর্ধেক নেমে গেছে, নেমে যেয়ে সেখান থেকে আবার উঠেছে, উঠে একদম সোজাসুজি পাঁচিলের সোজাসুজি ঘরের পিছনের দিকে হাঁটা শুরু করেছে। এবার ঘরের পিছনে পাঁচিলের দিকে আমার পেঁপে গাছ, ফুল গাছ, কাঁঠাল গাছ সব গাছ আছে সেখানে। আর আমি যাইনি, এমনিতেই কদিন ধরে ফুল পেছনে তুলতে যাই না, যাই না পিছনে ফুল তুলতে যাই না। মহারাজাও ফুল তুলছে না, আসলে বৃষ্টি বর্ষায় না তোলাও ভালো। বাড়ি আসুক, বাড়ি আসলে পেছনের কাঁঠাল গাছটা সব আমি কেটে দেবো, কিচ্ছু রাখবো না। কেননা বাড়ির সামনে পেয়ারা গাছ আছে, গাছ সেরকম নেই, কয়েকটা আছে একটু শখের ফুল গাছ টাছ লাগাই, কিন্তু এত জঙ্গল আমি আর রাখবো না বাবা। ছেলে আর আমি থাকি, মহারাজা বাড়ি থাকে না, ভীষণ ভয় লাগে। তা আজকে রাখি পূর্ণিমা, ভয়ের কথাটা তো বললাম, ভয়কে জয় করে থাকতে হবে। কেননা জলে জঙ্গলে বাস করে ওদের সঙ্গে তো থাকতে হবে বলো, ওরাই বা কোথায় যাবে, সে থাকুক, কিন্তু বাবা তোরা জঙ্গলে থাক, বাড়িতে আসিস না। মহারাজা কবে বাড়ি আসবে তার ঠিক নেই বাবা, সে মঙ্গলবারে বাড়ি আসবে বলেছে, মানে শুক্রবারে গেছে মঙ্গলবারে বাড়ি আসবে। ছেলে আর আমি কালকে রাত্রে ভাবো, আমি 10:30 আমরা বাড়ি ঢুকেছি, বাইরেটা পুরো অন্ধকার। হ্যাঁ, বাইরের লাইট জ্বালাতে ভুলে গেছি, সিঁড়ির লাইট জ্বালাতে ভুলে গেছি, শুধু ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিয়ে চলে গেছি। চলো ঠাকুরকে রাখিটা পরিয়ে দিই, আমি তো প্রত্যেক বছর ঠাকুরকেই রাখি পরাই। আর তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। যত ভাইরা আছো, যত দাদারা আছো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার দাদাকে তো অবশ্যই জানাই, আমার দাদার ভীষণ সমস্যা, আমার দাদা সবসময় আমাদের বাড়িতে আসতে পারে না, কিন্তু আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার দাদা আমার ভাই যেন সর্বক্ষণ সুস্থ থাকে, সুন্দর থাকে। আমার দাদা একটু সমস্যায় থাকে, সারাদিন কাজে কর্মরত ব্যস্ত জানো,
যে জানবেই বা কি করে তোমরা, আমার দাদা একজন মিলিটারি ম্যান, সে দেশের রক্ষক, তাদের রাখির অভাব হয় না, তাদের হাজার হাজার লাখ লাখ মা বোনেরা দেখো কি আর্মিদের ক্যান্টিনের ওখানে আর্মিদের সেন্টারে সব সকাল থেকে শুরু হয়েছে, কত ধুমধাম করে রাখি পরায়, কিন্তু আমার দাদা আসতে পারে না, আমাদের কাছে সময় পায় না। ভালো থাকুক, সুস্থ থাকুক, বলো ভাই বোনরা ভালো থাকুক, এটাই ভালো। চলো আমার গোপালকে রাখি পরাই, আমার গোপাল তো সবাইকেই রক্ষা করবে। চলো আর ভিডিওটা বেশি বড় করব না, বড় করব না বলতে এখানেই আমি রেখে দেবো, একটু ঠাকুর পুজো দেখিয়ে এখানেই রেখে দেবো। আজকে ঝুলনও শেষ, আবার রাখি পূর্ণিমা, খুব শুভ দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার গোপালের রাখি, এই যে সুন্দর ডিজাইন দেখেছ, আমি প্রত্যেক বছর আমার গোপালকে আমি রাখি পরাই, একদম এই যে এই কাঠের এইখান দিয়ে সুন্দর কারুকার্য করা, ভীষণ ভালো লাগছে। যে আমাদের রক্ষা করবে হাত ধরে, আমি তাকেই রাখিটা পরালাম, সে সবাইকে রক্ষা করবে, তাই দায়িত্বটাও তার বেশি, কি বলো? সবসময় দায়িত্ব আমার রাধা গোবিন্দ গোপাল গুরুরূপে কৃষ্ণ সবার দায়িত্ব বেশি। আমি জানি যেখানেই আমার ভাই দাদা ভাই বোনেরা আছে, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক। যদি দুধি দুগ্ধ কৃত সনা কিছু নাই থাকে তোমার ঘরে, তুলসী পত্র দিয়ে তুমি দিও গৌর হরির সেবা, যদি দুগ্ধ কিছুই না থাকে মন প্রাণ দিও তাকে, সদাই তোমার হয়ে থাকবে শ্যাম। সবাই তোমায় ভুলে গেলে শ্যাম তোমাকে ভুলবে না, শ্যাম যে তোমার প্রাণের না, তুমি শ্যামকে দিও মন প্রাণ, শ্যামকে দিও তুলসী জল, একটি তুলসী পত্রে শ্যাম হয়ে যাবে প্রাণ মন, খুশিতে সে ভরে যায় যখন ভক্ত তারে তুলসী পত্রে দেয় জল, কিছু না থাকে ঘরে তোমার দিও শ্যামকে একটি তুলসী পত্র, জলে দিও তুলসী পত্র তারে তাতেই হবে শ্যামের ভজন, তোমার লাগবে না আর কিছু গো মন প্রাণ দিয়ে ডাকো, সে তোমারে সদাই দেখি সদাই থাকো শ্যামে মগন, শ্যাম ভুলবে না তোমায় কখন, তুমি থাকো শ্যামেরই হয়ে, শ্যাম আছে সর্ব জায়গা, শ্যাম রূপে আছে দিশভুবন, গুরু রূপে পেয়েছি শ্যাম সুন্দর, গুরুর থেকে জানি সর্ব জ্ঞান, সব কিছু গুরু দিয়েছে মোরে, গুরুর কথা করো সর্বক্ষণ পালন, গুরু রূপে ভগবান জানিবে সদায় সর্বক্ষণ, গুরু রূপে আমরা যে পেয়েছি শ্যাম, শ্যামের কথা জানতে কিভাবে, গুরু যদি না থাকতো মোদের গুরুর রূপে পেয়েছি শ্যামকে গো, জয় রাধে জয় রাধের শ্যাম, জয় রাধে জয় রাধের শ্যাম।